فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য তাসলিম পরিষিতে হোক শেষ নাবি মোহাম্মদ সল্ল্লাফর ওপর আল্লাহম্মা সল্লি আলাই আল্লাহম্মা হুম্মা বারেক আলাই আজকে দিনী মাজলিসের বিষয় হচ্ছে সাফাত সাফাত কয় প্রকার সাফাত কয় প্রকার মহান আল্লাহ বলেন সাফাত এমন একটি বিষয় যে সাফাত আল্লাহর অনুমতি ছাড়া হয় না আল্লাহর অনুমতি ছাড়া হয় না তাই আল্লাহ সুবাহানা তালা যাকে সাফাত করার অনুমতি দিবেন সেই সাফাত করতে পারবে সেই সাফাত করতে পারবে তো সাফাত সাফাত মূলত প্রথমত দুই প্রকার একটা সাফাহাত হলো দুনিয়াবি আর একটা হলো পরকালীন সাফাত তো দুনিয়াবি সাফাত যে কি যে কেউ হয়তো কাউরির জন্য ভালো কোনো সাফাহাত করল হয়তো সাফাত একজন ব্যক্তি কোনো বিপদে আছে আর এক ব্যক্তির কাছে জেলে হয়তো কাজটা হবে তখন তাকে বললো যে না ছেলেটাকে আমি চিনি সে ভালো যেখানে কোনো সুদ বা ঘুষ এলে কিছু নেই বাস যে সেভাবে বলছে যে না আমি ছেলেটাকে চিনি বা তাকে অন্যায় কোনো কথা বলা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু বলছে না আমি তাকে চিনি সেইরকম না এরকম কোনো সাফাত বা কাউরির কোনো একটা ভালো কথার মাধ্যমে কাউরির কোনো চাকরি হলে যেখানে কোনো ঘুষ নাই অন্য কিছু নেই এটা একটা দুনিয়াবি সাফাত আর একটা যেটা সাফাত যেটা ইবাদতের ক্ষেত্রে সাফাত আর যেটা বললাম এর আগে এই সাফাতটা কারণে কেউ যদি ভালো সাফাত করে কাউরের জন্য যাতে কোনো সুদ নেয় ঘুষ নেয় অন্যায় কিছু নেই এই জন্য সে নিকিভাবে আর যদি সে খারাপের জন্য করে তাহলে সে পাপি হবে যে এরপরে যে সাফাহাতটা সাফাত আর একটা যে ইবাদতের ক্ষেত্রে যেমন শেরকিয়ার সাফাত শিরকিয়ার সাফাত যারা শেরিক বিষয়ে সাফাত যেমন কেউ কোনো কবরের কাছে যে বলছে যে উমুক পিস সাহেবা উমুক তুমি আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর কাছে সাফাত করো তার মানে তোমার কাছে সাফাত চাচ্ছি তোমার কাছে সাফাত চাচ্ছি যে তুমি আল্লাহর কাছে সাফাত করবে তুমি আল্লাহর কাছে সাফাত করবে যেটা মৃত্যুবরণ করেছে কোনো যা যাদের মানুষ বলে যে আল্লাহর অলি বা আর কিছু সে যাই বলুক না কেন যে তাকে বলছে আমার জন্য সাফাত কর আল্লাহর কাছে যা হোক এগুলা সেরকিয়াত এগুলা চলবে না এগুলা করলে আমরা জানি সেরে কাজ করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জি আর যে সাফাতটা পরে পরকালীন যে সাফাত পরকালীন সাফাত কয়েক প্রকার তার ভিতরে তাকে বলা হয় আল অজমা যেটা সবথেকে বড়ো সব থেকে বড় সাফাত এই সাফাতটা মূলত আল্লাহ রসুলসল্ল্লা সাল্লামের জন্য খাস এ মর্মে আবহাওয়ার এরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সোল্ল্লাহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে মানুষেরা যাবে কিয়ামতি দিন যখন মানুষের পাপের কারণে এক অপরের সমস্যায় পূর্বে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আদমের কাছে তারা যাবে আদমকে জিজ্ঞেস আদমের কাছে বলবে আমার আমাদের জন্য সুপারিশ করো প্রতিপালকের কাছে তিনি বলবেন না আমা আল্লাহ আল্লাহ আমার প্রতি রাগ করে আছেন আল্লাহ আমার প্রতি রাগ করে আছেন এবং উল্লেখ করবেন গাছের ফল ভক্ষণ করার কথা তাই তিনি বলবেন যে আমার নিজের নাফসি নাফসি এরপরে তিনি বলবেন যে যাও অন্য কাছে যাও নোহা আলাহি সাল্লামের কাছে যাওয়া হলে তারা যাবে নোহা আলাহি সাল্লাম একই কথা বলবেন যে আল্লাহ আমার প্রতি রাগ হয়ে আছেন আল্লাহ আমার প্রতি রাগ হয়ে আছেন এভাবে বলবেন যে ইয়া নাফসি 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 নাপসি তার মানে এভাবে তারা বলবে যে নিজের আত্মার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বা নাফসি নাফসি করবে এরপরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলবেন যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আস্লাদ সাল্লাময় একই কথা বলবেন যে আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে আসেন কথাগুলো একে অপরে যা রয়েছে তারা একে অপরে উল্লেখ করবেন এরপরে তিনি বলবেন মশার কাছে যাও মশাও একই কথা বলবেন মশা মশার কাছে গেল বলবেন যে ঈশার কাছে যাও ঈশাও লাস্টে বলবেন যে এরা সবাই বলবেন যে আল্লাহ আমার প্রতি রাগ হয়ে আসেন এবং তাদের বিষয়গুলা উল্লেখ করবেন এর সাথে লাস্টেই সাল্লা সাল্লাম বলবেন যে যা যাও তোমরা আল্লাহ যার আগের পরে মাফ করা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যাও যে তার কাছে গেলে তিনি তিনি আল্লাহর কাছে ডাইরেক্ট যা সুপারিশ বলবেন না বরং তিনি শীষ দেয় পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ সুহান্তা আলাহ আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলবেন যে ইয়া মোহাম্মদ ইরফা আর আসাক তোমার মাথা উত্তোলন করো সাল তুমি চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও তোমাকে দেওয়া হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে তোমার সুপারিশ গ্রহণ করা হবে এইভাবে আল্লাহ উম্মতের জন্য সুপারিশ করবেন উম্মতের জন্য সুপারিশ করবেন তাই তার ভিতরে আমরা জানি যে বিনা হিসাবে জান্নাত যাবে বিনা হিসাবে অনেক মানুষ জান্নাত যাবে তো যা হোক এটা মজমা এটা বড় সাফাত যেটা খাস আল্লাহ রসুল সাল্লাহ্লামের জন্য এহা হাদিসটি ইমাম বুখারী মুসলিম ইমাম আহম্মদ বিন হাম্বাল নিয়ে এসছেন ইমাম আহমদ বিন হাম্বাল নিয়ে তাই আমরা শাফাতের বিষয়ে যে সাফাত উদমা যেটা আল্লাহ রসুল্লাহামের জন্য খাস আল্লাহর অনুমতি ছাড়া কেউ এই সাফাহাত করতে পারবে না জি দুই নাম্বার তিন নাম্বার সাফাদ যেখানে উল্লেখ করেছেন যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সাফাত যেটা উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম যে সাফাতের কথা বললেন যে আর একটা যে পাপ আর পাপ আর ভালো কাজ সমান হয়ে যাবে যে বান্দার পাপ আর যে ভালো কাজ সমান হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন তারা জান্নাতে যাবে এরপরে আর কিছু মানুষ আছে যাদের জন্য জাহান নাম অবধারিত হয়ে গেছে কিন্তু আল্লাহ রসল্লাহ সাল্লামের সুপারিশের কারণে তারা আর জাহান নামে প্রবেশ করবে না আর জাহান নামে প্রবেশ করবে না আর একটা হল হলো যে মর্যাদা বৃদ্ধি করা মর্যাদা বৃদ্ধি হওয়া যেমন আবু সালামা সালামার জন্য আল্লাহ রসুল আসলাম দো দোয়া করেছিলেন যে আল্লাহফিল্লামা ওর ফাদ আল্লাহ আবু সাল্লামায় ক্ষমা করে দাও এবং তার মর্যাদা বৃদ্ধি করে দাও এবং মুসলিম রহমাল যে নিয়ে এসেছেন যে তাই মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রসুল সাল্লাহাম সাফাত করবেন সে সাফাত এইভাবে তার যারা যাদের জন্য এই সাফাত করবেন আল্লাহ রসুল্লা সাল্লাম তাদের মর্যাদা বৃদ্ধি পাবে যে আর একটা সাফাত রয়েছে যে কিছু মানুষ যারা আছে যারা আমরা জানি বিনা হিসাবে জান্নাত যাবে বিনা হিসাবে জান্নাত যাবে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাফাহাত করবেন তার ভেতরে হাদিস আমরা জানি বুখার রহমাল্লা যে হাদিসটি নিয়েছেন তার ভিতরে বিনা হিসাবে জান্নাত যাবেন তার ভিতরে আছে ওকাশা মেহসান আল্লাহ রসুল সাল্লামকে বলেছিলেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম আমার জন্য দোয়া করে দিন আল্লাহ রসুলসল্ল সাল্লাম ওকা বিন মেহসানের জন্য দোয়া করলে তিনিও বিনা হিসেবের কথা বললেন আর একজন এসে বলছেন আল্লাহ রসলো সাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করেন আমি যাতে বিনা হিসেবে জান্নার যাই তখন তিনি বললেন যে সাবা কাকা ও কাশা ও কাশা তোমার আগা মেরে নিয়েছে ও কাশা তোমার আগা মেরে নিয়েছে যে এরপর আরক সাফাত যে যার শাস্তি শাস্তি অবধারিত কিন্তু শাস্তিটা একটু হালকা করা হবে এই সাফাহ আল্লাহ রসল সাল্লাহ আসালামের চাষা আবু তালেফের আর আবু তালেবের যে সাফা জন্য সাফাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাফাতের কারণে সবথেকে তাকে হালকা শাস্তি দেওয়া হবে সব থেকে তাকে হালকা শাস্তি দেওয়া হবে তাই আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাচা যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মানুষ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম দেখাশোনা করেছেন তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাফাতের কারণে তার শাস্তিটা হালকা হবে তার শাস্তি হালকা হবে এ মর্মে হাদিসই হাদিস যা প্রমাণিত এবং মুসলিম রহেমাল্লাহ হাদিস নিয়ে এসছেন জি আর একটা সাফাত মমিন সকল মমিনের জন্য আল্লাহ রসুল সাল্লাম সাফাত করবেন তারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে জি এমর হাদিস সই হাদিস এবং মুসলিম রহেমল্লাহ হাদিস নিয়ে এসছেন জি এরপরে যে সাফাতটা হলো যে সাফাত বড় পাপি যারা যারা বড়ো পাপি যারা বড় পাপি এদের জন্য কি আল্লাহ রসুলসাল সাফাত করবেন না করবেন না জি এদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাফাত করবেন যদি তারা মুশারেক না হয় যদি তারা মুশারেক না হয় এ মর্মে আনাসবি মালিক বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন সাফাতে লি আহ কাবায় রে মিনোতি জামার সাফাত যারা বড় পাপ করেছে তার জন্য শাফাত তার জন্য সাফাত তো ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়ে আবু দাউদ এবং আবু দাউদ রহমাল্লা হাদিসটি নিয়ে এসছেন তাই যে বিষয়টি হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যারা বড় পাপ করেছে তাদের জন্য সাফাত করবেন এর অর্থেই নয় যে আপনি আমি বড় পাপ করব মানুষের পাপ হয়ে যায় শৈতানের রসসা পড়ে তো তাই বড় পাপ হলে আল্লাহ রসোসাল্লাহ সাল্লাম যদি বয়স না হয় বড়ো সেরেক যদি না করে বড়ো সেরেক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য তো আমরা জানি জান্নাত হারাম হয়ে যাবে তাই আল্লাহ রসল সাল্লাহ সাল্লাম সাফাত করবেন যারা বড় পাপ যদিও হয়েছে তারপর আল্লাহ রসুল্লা সাল্লাম বড়ো পাপের জন্য সাফাত করবেন তবে এই সাফাতকে যারা খাওয়ারেজ রয়েছে তারা অস্বীকার করে খাওয়ারেজ মমতাজ এরা অস্বীকার করে এদের কাছে যদি কেউ বড়ো পাপ করে তাহলে তারা চিরস্থায়ী নামে খাওয়ারেজ এবং মমতাজিলাদের কাছে যদি কেউ বড় পাপ করে তাহলে চিরস্থায়ী 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 জাহান্নামে এটা কথা ঠিক নয় কেউ যদি বড় পাপ করে কেউ যদি বড় পাপ করে তাহলে সে পাপি সে পাপি কিন্তু চিরিশায়ী জাহান নামি নয় যতক্ষণ পর্যন্ত তার ইমান থাকবে তাই কেউ যদি বড় পাপ যেগুলো আছে বড় সেরেক বাদ দিয়ে কেউ যদি বড় পাপ করে বসে তাহলে এটা আল্লাহ আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করবে ইচ্ছা করলে তাকে তার পাপ পরিমাণ তাকে শাস্তি দিবেন এবং সে জান্নাত যাবে কিন্তু কেউ যদি বড় পাপ করে বড় সেরেক করে কেউ যদি বড় সেরেক করে মৃত্যুবরণ করে বড় সেরেক করেছে তাও বা করেনি তাওবা ছাড়াই মৃত্যুবরণ করেছে বুড়ো শরীর করার পর তাহলে আল্লাহ সাল্লাম যে হাদিস এবং আল্লাহ আল্লাহ বলছেন যে ইন্ন হমাই শরিকুল্লাহ ফক হার রহমাল আল্লাহ জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে আল্লাহতাল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন তার জন্য জান্নাত হারাম করে দিবেন তাই আমরা সাফাতের বিষয়গুলো আমরা দেখব যাতে করে আমাদের সাফাত অন্যায়ভাবে না করি এবং অনেকে শাফাত চাই যারা আউলিয়া তারা নিজেকে দাবি করে এবং কবর কাছে গিয়ে বলে যে অমুক আমাক আমার জন্য আল্লাহ আল্লাহর কাছে সাফাত করো বা আর কিছু করে এগুলো শরীরের সাফাত এগুলো থেকে দূরে থাকতে হবে আর আর যেগুলা যেগুলা আমরা শুনলাম সাফাতের কথা সাঁফাহাতের কথাগুলো আমরা যাদের স্মরণ করতে পারি এবং সে আমল করতে পারি আর শাফাতের বিষয়টি আল্লাহ রসুল সোল্ল সাল্লাম যারা খালেস অন্তর যারা মুহেদ তাদের জন্য সাফাত করবেন কোনো মুশরিকের জন্য বিধাতের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাফাত করবেন না মুশেরকের জন্য তিনি সাফাত করবেন না মুশেরকের জন্য তিনি সাফাত করবেন না মুসেরকের জন্য তিনি সাফাত করবেন না তাই আবু হরাইরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম আপনার সাফাত পেয়ে কে সৌভাগ্যবান হবেন তিনি বললেন যে যারা অন্তর থেকে লা লাহিল্লা পড়েছে যাল্লা ছাড়া কোনো সত্যম আবদ নেই তারাই মূলত আমার সাফাত পেয়ে ধন্য হবে ইমাম বোখারি রহেমাল্লাহাদিস্টিনে এসছেন অর্থই নয় যে লা লাহ্লা আপনি পড়লেন আপনি অর্থ এই যে আল্লাহ ছাড়া কোনো সত্য মবোধ নেই যখন আপনি জানবেন যে আল্লাহ ছাড়া কোনো সত্যম আবোধ নেই তখন অবশ্যই আপনার জীবন থেকে যত প্রকার সেরে কি কাজগুলো রয়েছে সেরে কি কাজ থেকে নিজেকে রক্ষা করবেন কশ্চিনকালেও বড় সেরেক বড় সেরেক করবেন না বাই চান্স কোনো সময়তে অবুঝের কারণে হয়ে যদি হয়েই যায় সাঁতের সাথে তাওবা করবেন সাথে সাথে তাওবা করবেন সেরেকির কাজগুলা পরিহার করুন কি কাজগুলা পরিহার করুন সেরে কি কাজগুলা পরিহার করুন নচেত পরকাল হারে যাবে বিদ্যাতি কাজগুলা প্রহার করুন বিদ্যাতির কাজ যখন আপনি জানবেন তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ বিদাতি কাজে বিদাতি কাজ যখন এব দেখে খুব খুশি হয় কারণ মানুষ বিদাতি কাজ করে তার দ্বারা তারা তাওবা করে না তাই সেরে কি বিদ্যাতি কাজ পরিহার করে তাও প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি সকল এ বাদত বন্দী জন্য করার চেষ্টা করি রসুল সাল্লামের দেখানো পদ্ধতি আমরা করার চেষ্টা করি তাহলে আপনারই হুকাল পরকাল কল্যাণ তাহলেই আপনার হুকাল পরকাল করলেন আল্লাহ সুমাত যেন আমাদের হুকাল পরকাল কল্যাণ দান করেন আল্লাহ বলছেন মাইয়তে আর রসোলা আত আল্লাহ যে ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করল সে যেন আনুগত্য করলো করল ও আল্লাহ আল্লাহ সুমাহাতাল্লাহ বলছেন আজহাল্লা দিন

আমল করা গুলা আমরা কোরআনসন্না অনুযায়ী আমল করার চেষ্টা করব সাফাতে যা আমরা শুনলাম সে অনুযায়ী আমরা যাতে করে সেরে কাজ বেদাতি কাজ থেকে নিজের রক্ষা করতে করে করতে পারি এবং আল্লাহর আল্লাহ সুবাহ তালার কাছে আমরা এই প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সঠিক তাও বুঝার এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা তাওফিক দান করেন ওয়াখা আহমদুল্লাহ রব্লা আলমিন সুবাহ সুবাহিকা আশাদুল্লাহ ইন তস্ত ফরকা ওয়তুবিআক